কী করাবো দেখো চঞ্চল ঘোষ স্যারের যে লাভ ক্ষতির চ্যাপ্টারটা আছে সেই লাভ ক্ষতি চ্যাপ্টারে অনুশীলন ওয়ান সেই অনুশীলন ওয়ানের কিছু অঙ্ক করে দেবো লাভ ক্ষতির অঙ্ক দেখো প্রথমের অঙ্কগুলো কী আছে বলছি ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি হলে বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে তাহলে দেখো ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি হলে তাহলে আমি বলতে পারি যে ক্রয় মূল্য মানে কি দাম যে পয়সায় আমরা কিনি জিনিসটা অ্যাকচুয়ালি কেনা দামটা আমাদের পড়ে ক্রয় মূল্য তাহলে ক্রয় মূল্য বলতে আমরা কী লিখবো যে ধরে নিই এখানে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান সমান একশো টাকা তাই না কত টাকা ছাড় দিয়েছে সরি ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট ক্ষতি হয়েছে দশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ক্রয় মূল্যের উপর যদি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তাহলে মালটা কত পার্সেন্টে বিক্রি করেছে মানে কত টাকায় বিক্রি করেছে দেখো ক্রয় মূল্যের উপর ক্ষতি মানে কী আমরা জানি যে মাইনাস হয়ে যাব তাহলে কত টাকায় বিক্রয় করবে একশো দশ পার্সেন্ট মানে দশ পার্সেন্ট মানে নব্বই টাকা দশ টাকা যদি বাদ দিয়ে দিই একশো থেকে কত হবে আমার নব্বই টাকা তাই না তাহলে বিক্রয় হলো নব্বই টাকা বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য কত টাকা একশো টাকা তাহলে আমি বলতে পারি যে নব্বই টাকার উপর এখানে বলেছি কি বিক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হয়েছে অ্যান্সার চেয়েছি তাহলে আমরা বিক্রয় মূল্যের উপর কত ক্ষতি হয়েছে বার করবো তাহলে নব্বই টাকায় ক্ষতি হয় কত টাকা দশ টাকা এক টাকায় কত আর একশো টাকায় কত কারণ শতাংশ বার করতে বলেছে শূন্য শূন্য কেটে গেল কত আসবে একশো বাই নয় তাহলে কত আসবে নয় এগারো নিরানব্বই এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট তাই না একটু ভালো করে বলছো দেখো এই অঙ্কগুলো একটু কনফিউশন তৈরি হয় যে ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট ক্ষতি মানে ক্রয় মূল্য যেটা আমার একশো টাকা তার উপর দশ পার্সেন্ট ক্ষতি তাহলে একশো দশ পার্সেন্ট মানে কত টাকা নব্বই টাকা বা গুদা বাংলায় পাতি ভাষায় যদি বলি যে ক্রয় মূল্যের উপর ক্ষতি হওয়া মানে সিম্পলি মাইনাস সিম্পলি মাইনাস করব তাই না আগে ক্রয় মূল্যের উপর ক্ষতি করে মাইনাস করে তারপরে কী করব বিক্রয় মূল্য বার করব তারপর তো ইজি জিনিস যে বিক্রয় মূল্যের উপর ক্ষতি যদি বার করতে দেয় তাহলে নব্বই টাকায় দশ টাকা ক্ষতি চলো পরের দেখো কনসেপ্ট আরও ক্লিয়ার হবে বুঝে এক ব্যক্তি একটি দ্রব্যের ক্রয় মূল্যের উপর দশ পার্সেন্ট লাভে বিক্রয় করে তাই দ্রব্যটি বিক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ সেম অঙ্ক দেখো ওখানে বলেছিল কি দশ পারসেন্ট ক্ষতি এখানে বলছে দেখো কি দশ পারসেন্ট লাভ তাহলে আমি যদি বলি যে কর ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য ক্রয় মূল্য আমি ধরে নিলাম যে একশো টাকা তাহলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ করছে ক্রয় মূল্যের উপর যখন ক্ষতি করেছিলাম তখন কি করেছিলাম মাইনাস বলেছিলাম ক্রয় মূল্যের উপর লাভ বললে তাহলে কী করব প্লাস করব তাই না কি করব প্লাস করব তাহলে ক্রয় মূল্যের উপর যদি লাভ করে দশ পার্সেন্ট তাহলে একশো দশ পার্সেন্ট মানে আমরা সবাই জানি যে দশ টাকা তাহলে বিক্রয় মূল্য আমাদের কত দাঁড়াবে বিক্রয় মূল্য একশো দশ টাকা দাঁড়াবে তাই না একশো টাকা যদি কেনা দাম হয় তার উপর যদি দশ পার্সেন্ট লাভ করি মানে দশ টাকা লাভ তাই না একশোর দশ পার্সেন্ট মানে কত যদি করিয়ে দিই দেখো একশোর দশ পার্সেন্ট সমান সমান কত একশো ইন্টু দশ বাই হান্ড্রেড তাহলে একশো শূন্য শূন্য কেটে গেলো কত দশ টাকা তাহলে একশো টাকার উপর দশ টাকা লাভ মানে কি আমি বলেছি ক্রয় মূল্যের ওপর লাভ মানে প্লাস করা তাহলে আমি কী করলাম দশ টাকা প্লাস করলাম তাহলে বিক্রয় মূল্য কত দাঁড়ালো একশো দশ টাকা আমাকে চেয়েছি কি বিক্রি করে হ্যাঁ বিক্রয় মূল্যের ওপর লাভ কত হবে তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ হিসাব করতে তাহলে কার ওপর লাভ হিসাব করবো আমরা একশো দশের ওপর লাভ হিসাব করবো তাহলে একশো দশ টাকায় বিক্রি করে সে ক টাকা লাভ করে দশ টাকা লাভ করে একশো দশ টাকায় বিক্রি করে সে ক টাকা লাভ করে দশ টাকা লাভ করে একে কত লাভ করবে আর একশো কত লাভ করবে তাহলে শূন্য শূন্য কেটে যাবে পড়ে থাকবে কি একশো বাই একশো বাই এগারো মানে কত নয় এগারো নিরানব্বই নয় শূন্য এক বাই এগারো পার্সেন্ট তাহলে অ্যান্সার কত করবো নয় পূর্ণ এক বা এগারো পার্সেন্ট অপশান বি চলো পরটা দেখি বলছি বিক্রয় মূল্যের উপর পাঁচ পার্সেন্ট লাভ হলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ লাভ হবে দেখো এখানে আবার দিয়েছে দেখো একটু ডিফারেন্সটা দেখো এখানে বলেছিল ক্রয় মূল্যের উপর লাভ তাই না আর এখানে কি দিয়েছে আমাদের বিক্রয় মূল্যের উপর লাভ তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ মানে কি আমি যদি বিক্রয় মূল্যই ধরে নিই একশো টাকা তাহলে আমার ক্রয় মূল্য কী ধরবো আমাকে বার করতে বলেছে ক্রয় মূল্যের উপর লাভ কত হবে তাহলে যেমন ক্রয় মূল্যের উপর লাভ বললে আমরা কি করি প্লাস করি বলেছিলাম কি ক্রয় মূল্যের উপর লাভ বললে আমরা প্লাস করি কিন্তু বিক্রয় মূল্যের উপর জাস্ট অপোজিট হয়ে যাবে মানে বিপরীত হয়ে যাবে বিক্রয় মূল্যের উপর লাভ বললে আমরা তখন কী করবো মাইনাস করবো কনসেপ্টটাকে দিয়ে দিলাম কী করবো মাইনাস করব তাই না সাপোজ যদি ধরে নিই যে বিক্রয় মূল্য ছিল কত টাকা একশো টাকা সেই একশো টাকাটা কি লাভের ওই একশো টাকার মধ্যেই কিন্তু আমার পাঁচ পার্সেন্ট লাভ ঢুকে আছে বা বিক্রয় মূল্যের ওপরই যেমন এখানে কী বার করেছিলাম দেখো একটু ভালো করে বোঝায় অঙ্ক একটু কনফিউশন তৈরি হয় যে বিক্রয় মূল্যের ওপর লাভ কত তখন আমরা কী করেছিলাম দেখো যে বিক্রয় মূল্যের উপর কী দাম লাভ করেছিলাম যে একশো টাকার ওপর দশ পার্সেন্ট লাভ করেছে দশ টাকা লাভ হয়েছে তাহলে একশো দশ টাকার ওপর দশ টাকা লাভ হয়েছে তাই না একশো দশ টাকার উপর কত দশ টাকা লাভ হয়েছে সেম জিনিস এখানেও কী করব যে বিক্রয় মূল্য আমি কত বিক্রয় মূল্য আমি কত ধন্যব যে একশো টাকা তাই না তাহলে এর মধ্যেই তো লাভ ঢুকে আছে না পাঁচ পার্সেন্ট বা পাঁচ টাকা বলতে পারি সিম্পলি ভাবে মানে সিম্পলি যদি আমি বলতে চাই তাহলে ক্রয় মূল্য কত আসবে ক্রয় মূল্য কত আসবে একশো থেকে একশোর পাঁচ পার্সেন্ট মানে কত পাঁচ পাঁচ তাহলে একশো থেকে পাঁচ বাদ দিলে কত দাঁড়াবে পঁচানব্বই তাই না বা আরও যদি অন্যভাবে বলি একবার যদি মুখস্ত করে রেখে দিই যে ক্রয় মূল্যের উপর লাভ বললে আমরা কী করবো প্লাস বিক্রয় মূল্যের উপর লাভ বললে আমরা কী করবো মাইনাস তাহলে পঁচানব্বই টাকার উপর ক টাকা লাভ করে কিনেছে পঁচানব্বই টাকায় বিক্রি করেছে ক টাকা একশো টাকা তাহলে পঁচানব্বই টাকার উপর লাভ করে পাঁচ টাকা এক টাকার ওপর কত আর একশো টাকার ওপর সরি আর একশো টাকার উপর কত তাই না তাহলে পাঁচ উনিশ পঁচানব্বই কেটে যাবে তাহলে কত আসবে একশো বাই উনিশ একশো বাই উনিশ মানে কত আসবে পাঁচ উনিশ এবং পঁচানব্বই পাঁচ বাই উনিশ তাহলে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট কী হবে ক্রয় মূল্যের উপর লাভ হবে সি অপশান সি হবে এর অ্যান্সার দেখো বিক্রয় মূল্যের উপর যা লাভ হবে তার থেকে কিন্তু ক্রয় মূল্যের উপর কিন্তু লাভ বেশি হবে এই কনসেপ্টটাও কিন্তু মনে রাখবা যে বিক্রয় মূল্যের উপর যা লাভ হবে ক্রয় মূল্যের উপর যদি আমরা লাভ হিসাব করি কিন্তু সবসময় কী হবে বেশি হবে তাই না চলো পরটা দেখি বলছে এক ব্যক্তি বিক্রয় মূল্যের উপর তিরিশ লাভে বিক্রি করে তাহলে ক্রয় মূল্যের উপর কত পার্সেন্ট লাভ হবে তাহলে সিম্পলি একবার বুঝিয়ে দিয়েছি এবার নিজে নিজে ডাইরেক্ট করতে পারি দেখো তাহলে বিক্রয় মূল্য আমি কী ধরব বিক্রয় মূল্য কত ধরব একশো টাকা আমার বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে লাভ বিক্রয় মূল্যের উপর লাভ বললে আমরা কি করব মাইনাস করব তাহলে ক্রয় মূল্য কত চলে আসবে ক্রয় মূল্য একশো থেকে তিরিশ একশো তিরিশ পার্সেন্ট মানে কত তিরিশ তাহলে একশো থেকে তিরিশ যদি বাদ দিই একশো থেকে সরি একশো থেকে তিরিশ যদি বাদ দিই তাহলে আমাদের কত দাঁড়াবে সত্তর তাহলে সত্তরে সত্তর টাকার উপর আমাকে হিসাব করতে বলেছে তাই না ক্রয় মূল্যের উপর হিসাব করতে বলেছে তাহলে সত্তরের ওপর বেশ করে আমার লাভ হিসাব করতে বলেছে তাহলে সত্তর টাকার উপর কত লাভ করে সে সত্তর টাকার উপর সে লাভ করে তিরিশ টাকা এক টাকার উপর কত লাভ করবে তিরিশ বাই সত্তর আর একশো টাকার ওপর কত লাভ করবে তাহলে শূন্য শূন্য কেটে যাবে কত পরে থাকবে তিনশো বাই সেভেন আর তিনশো বাই সেভেনকে যদি পূর্ণতে নিয়ে যায় কত দাঁড়াবে চার সাতে আঠাশ কুড়ি সাত দুগুণে চোদ্দো সাত তিনে একুশ তো বেশি হয়ে যাবে তাহলে সাত দুগুণে চোদ্দো তাহলে ষাট পরে থাকবে সাত আটে কত হচ্ছে দেখো সাত চারে আঠাশ কুড়ি সাত দুগুণে চোদ্দো ছয় থাকবে তাহলে বিয়াল্লিশ পূর্ণ ছয় বাই সাত পার্সেন্ট তাহলে অ্যান্সার কথা হবে আমার ক্রয় মূল্যের উপর কত লাভ হবে বিয়াল্লিশ পূর্ণ ছয় বাই সাত পার্সেন্ট চলো বয়টা দেখি বলছি বিক্রয় মূল্যের উপর পনেরো পার্সেন্ট ক্ষতি দেখো আগেরগুলো কী দিচ্ছিলো যে বিক্রয় মূল্যের ওপর কী লাভ ছিল এখানে কী দিয়েছে বিক্রয় মূল্যের উপর ক্ষতি দিয়েছে তাহলে বিক্রয় মূল্যের উপর ক্ষতি বললে সিম্পল ভাষায় যদি বলি বিক্রয় মূল্যের উপর ক্ষতি বললে আমরা কী করে দেবো প্লাস করে দেবো তাই না কেন বিক্রয় করার পর সে বুঝতে পেরেছে আমার ক্ষতি হয়েছে তাই না তাহলে আমি যদি বিক্রয় মূল্য আমি ধরি যদি বিক্রয় মূল্য আমি ধরি যে একশো টাকা এবং একশো টাকায় বিক্রি করার পর সে বুঝতে পেরে গেছে আমার ক্ষতি হয়েছে কত পার্সেন্ট ক্ষতি হয়েছে পনেরো পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমার ক্রয় মূল্য কত হয়ে যাবে আমার কত হবে ক্রয় মূল্য সঙ্গে পনেরো আমরা যোগ করে দেবো তাহলে কত আসবে একশো পনেরো বা সিম্পল ভাষা আমরা রাখতে চাইলে যে বিক্রয় মূল্যের ওপর লাভ মানে মাইনাস আর বিক্রয় মূল্যের উপর ক্ষতি মানে প্লাস জাস্ট অপোজিট কার অপোজিট ক্রয় মূল্যের ওপর বললে তাই না তাহলে একশো পনেরো টাকায় ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হয়েছে চেয়েছে আমাদের তাহলে একশো পনেরো টাকায় কত টাকা ক্ষতি হয় একশো পনেরো টাকায় পনেরো টাকা ক্ষতি হয় একে কত ক্ষতি হবে আর একশোই কত ক্ষতি হবে কারণ শতাংশে চেয়েছে পাঁচ তিন পনেরো পাঁচ তেইশ একশো পনেরো তাহলে কত আসবে আমাদের তিনশো বাই তিন একশো তিনশো বাই তেইশ পূর্ণ দিন যায় কত আসবে তেইশ একে তেইশ সত্তর হবে তেইশ তিন ঊনসত্তর এক বাই তেইশ তাই না তাহলে তেরো পূর্ণ এক বাই তেইশ পার্সেন্ট কী হবে ক্রয় মূল্যের ওপর ক্ষতি হবে তাই না চলো পরটা দেখি বলছি বিক্রয় মূল্যের ওপর পঁচিশ পারসেন্ট ক্ষতি ক্রয় মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে তাই না তাহলে বিক্রয় মূল্যের এখানে কী বলেছে ক্ষতি আর বিক্রয় মূল্যের উপর ক্ষতি বললে আমরা কী করবো প্লাস করবো কিন্তু ক্রয় মূল্যের উপর যদি ক্ষতি বলতে এখানে তাহলে কী করতাম কিন্তু মাইনাস করতাম তাই না তাহলে বিক্রয় মূল্য আমরা কী ধরব যে বিক্রয় মূল্যই ছিল কত টাকা একশো টাকা তাহলে ক্রয় মূল্য আমার কত হবে ক্ষতি মানে আমি কী বলেছি প্লাস করা তাহলে একশো প্লাস পঁচিশ একশো পঁচিশ পারসেন্ট মানে কত পঁচিশ তাই না বারবার তো তাই করছে তাহলে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ টাকায় সে কত ক্ষতি করে একশো পঁচিশ টাকার উপর ক্রয় মূল্যের ওপর ক্ষতি চেয়েছে তাহলে পঁচিশ টাকা ক্ষতি করে এক টাকার উপর কত ক্ষতি করবে আর একশো টাকার উপর কত ক্ষতি সে করবে তাহলে পঁচিশ পাঁচ একশো পঁচিশ পাঁচ করেই একশো তাহলে কত পার্সেন্ট ক্ষতি করবে কুড়ি পার্সেন্ট সে ক্রয় মূল্যের ওপর ক্ষতি করবে তাহলে অ্যান্সার কত হবে কুড়ি আমাদের চলো পরেরটা দেখি ওই একটি জমি চার টাকায় বিক্রয় করে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় কী হয় চার টাকায় বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় জমিটির ক্রয় মূল্য কত দেখো সিম্পল ভাষায় আমরা যদি যেটা বলি যে কেনা দাম মানে কত সেটাই তো ক্রয় মূল্য যেটা যে দামে আমরা কিনি সেটা তো বলে ক্রয় মূল্য তাই না তাহলে বলেছে ক্রয় মূল্য বার করতে বলেছে আর চে বলেছে কি যে চার হাজার পঁচাশি টাকা বিক্রি করায় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ভদ্রলোক বিক্রি করার পরও রিলাইজ করতে পেরেছে বা বুঝতে পেরেছে যে পাঁচ পার্সেন্ট তার ক্ষতি হয়েছে তাই না তাহলে আমি যদি বলি যে জমিটির ক্রয় মূল্য ছিল কত টাকা জমিটির ক্রয় মূল্য আমি যদি ধরে নিই কত টাকা ছিল একশো টাকা সে কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে পাঁচ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে তাহলে একশোর পাঁচ পার্সেন্ট মানে কত টাকা একশোর পাঁচ পার্সেন্ট মানে কত টাকা পাঁচ টাকা তাহলে আমি বলতে পারি বিক্রয় মূল্য কত ক্ষতি করেছে পাঁচ পার্সেন্ট মানে কত পঁচানব্বই টাকা আর এই পঁচানব্বই টাকা মানে আমার কত বলেছে এই পঁচানব্বই মানে আমার বলেছে চার হাজার পঁচাশি টাকা আরও যদি না বুঝতে পারি আর একটু খুলে বলি দেখো আমি কাউকে কোনো একটা জিনিস বিক্রি করলাম সাপোজ ধরো আমি আমার বন্ধুকে একটা জিনিস একশো টাকায় দিলাম এবং একশো টাকায় দেওয়ার পর বুঝতে পারলাম যে আমি পাঁচ পার্সেন্ট ক্ষতি করলাম আমি পাঁচ পার্সেন্ট ক্ষতি করলাম তাহলে অ্যাকচুয়ালি আমার কী হলো যে আমার যে জিনিসটার দাম ছিল তার থেকে আমি পাঁচ পার্সেন্ট ক্ষতি করে ফেলেছি মানে কি একশো টাকা আমার দাম নয় কিন্তু আমার কত দাম ছিল দাম ছিল বেশি কিন্তু আমি বিক্রি করেছি কত টাকা একশো টাকা এর জন্য আমার পঁচিশ পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে ওই জন্য ডায়েটও করতে পারতাম যে পাঁচ পার্সেন্ট ক্ষতি হয়েছে মানে পঁচানব্বই টাকা পঁচানব্বই মানে হচ্ছে চার হাজার পঁচাশি এক মানে কত আর ক্রয় মূল্য কত আমরা ধরে নিয়েছি একশো তাহলে একশো মানে কত ইন্টু একশো গুণ করো উনিশ দিয়ে যাবে তখন উনিশ পাঁচ পঁচানব্বই উনিশ দু গুনে আটত্রিশ তাই না আটাশ থাকে উনিশ একে উনিশ পঁচানব্বই উনিশ পাঁচ পঁচানব্বই আবার দেখো পাঁচ দিয়ে যাবে পাঁচ দিয়ে কাটারি করলে পাঁচ চারে কুড়ি পাঁচ তিন পনেরো তাহলে তেতাল্লিশ আর একশো গুণ করলে কত হবে তেতাল্লিশশো টাকা তাহলে কত দাম ছিল ক্রয় মূল্য কত ছিল তেতাল্লিশশো টাকা অপশান ডি চলো পরটা দেখি বলেছি একটি দ্রব্য দুশো দশ টাকায় বিক্রি করায় চল্লিশ পার্সেন্ট লাভ হয় মানে দুশো দশ টাকায় বিক্রি করার পর সে বুঝতে পেরেছে যে তার চল্লিশ পার্সেন্ট লাভ হয়ে গেছে মানে দুশো দশ টাকার মধ্যেই তার কি আছে চল্লিশ পার্সেন্ট লাভ ঢুকে আছে তাহলে আমি যদি বলি বস্তুটার ক্রয় মূল্য ছিল কত ক্রয় মূল্য ছিল একশো টাকা বস্তুটাকে বিক্রি করেছে কত টাকায় বিক্রয় মূল্য কত হবে আমার বিক্রয় মূল্য সমান লিখতে পারি একশোর চল্লিশ পার্সেন্ট মানে আমরা সবাই জানি চল্লিশ টাকা তাহলে বিক্রি করেছে কত টাকায় একশো চল্লিশ টাকায় আর এই একশো চল্লিশ মানে আমাদের কত বলা আছে দুশো দশ টাকা তাই না দুশো দশ টাকা তাহলে এক মানে কত আর আমার বলেছে ক্রয় মূল্য ক্রয় মূল্য আমি কত ধরেছি একশো তাহলে একশো মানে কত তাহলে কি হবে শূন্য শূন্য কেটে যাবে সাত দিকাল্লে সাত তিন একুশ শূন্য সাত দিগুনে চোদ্দ দুই পনেরো তিরিশ তা পনেরো আর দশ গুণ করলে কত হবে দেড়শো টাকা তাহলে দাম কত ছিল বস্তুটার দেড়শো টাকা তাই না কি বলি চার বা বলি দেখো এই দুশো দশ টাকার মধ্যেই কী আছে এই চল্লিশ পার্সেন্ট লাভটা আছে ওই জন্যই বলেছে একটি দ্রব্য দুশো দশ টাকায় বিক্রি করায় মানে বিক্রি করার পর সে বুঝতে পেরেছে বা বিক্রি করেছে যখন সে বুঝতে তার মধ্যেই এই দুশো দশ টাকার মধ্যেই তার চল্লিশ পার্সেন্ট লাভ ঢুকে আছে ওই জন্য আমি একটু কেটে করে দিলাম যে একটু অ্যাডাইট করা যে বিক্রয় করার পর চল্লিশ পার্সেন্ট লাভ মানে কত একশো চল্লিশ আর একশো চল্লিশ মানে দুশো দশ তাই না চলো পরটা থেকে বলছি এক ব্যক্তি চার টাকায় একটি দ্রব্য ক্রয় করে পাঁচ টাকায় চারটি দ্রব্য বিক্রি করায় কত লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি আসেনি লাভ বা ক্ষতি কত হবে তাই না তাহলে দেখো এক্ষেত্রে দুটো প্রসেস করা যায় একটু শর্ট প্রসেসও করা যায় একটু ভেবেও করা যায় কারণ একটু ভেবেই করো পরেও শর্ট প্রসেসে করে নেবে দেখ একদিকে আমি কী লিখবো টাকা একদিকে আমি কী লিখবো যে টাকা লিখবো একদিকে দ্রব্য লিখবো একদিকে কী লিখবো টাকা টাকার সাইন ডিউ উদয় কুমার তাহলে টাকার সাইন এখানে কি দ্রব্য তাই না তাহলে চার টাকায় চার টাকায় একটু বুঝে নাও তো সব নিজে নিজেও করতে হবে চার টাকায় পাঁচটি দ্রব্য কেনে কটা দ্রব্য কেনে পাঁচ টাকা আর এটা কি কেনা মানে কি এটা হচ্ছে আমার ক্রয় মূল্য এটা কি ক্রয় মূল্য শুধু কয়লা ফেলা লিখে ক্রয় মূল্য আর পাঁচ টাকায় পাঁচ টাকায় কটা দ্রব্য বিক্রি করছে চারটি দ্রব্য বিক্রি করছে তাহলে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য তাই না আমি কি করব দ্রব্যটাকে সমান করব তাহলে দ্রব্যটাকে সমান করতে গেলে এখানে কত দিয়ে গুণ করব এখানে আমি চার দিয়ে গুণ করবো এখানে আমি কত দিয়ে গুণ করব পাঁচ দিয়ে গুণ করবো তাহলে এখানে চার দিয়ে গুণ করলে কত চলে আসবে চার পাঁচা কুড়ি এখানেও পাঁচ দিয়ে গুণ করলে কত চলে আসবে চার পাঁচা কুড়ি এবার কী করবো দেখো এখানে আমি কত দিয়ে গুণ করেছি চার দিয়ে তাহলে এখানেও সেম জিনিস দিয়ে গুণ করবো কত দিয়ে চার দিয়ে তাহলে চার দিয়ে চার চারে কত দাঁড়াবে আমার ষোলো আবার এখানে কত দিয়ে গুণ করেছি পাঁচ দিয়ে তাহলে এখানেও পাঁচ দিয়ে গুণ করব কত আসবে পাঁচ পাঁচা পঁচিশ এদিকে চোর কুড়ি আর কুড়ি মিলে গেছে মানে আর কোনো ভ্যালু দরকার নেই আমি বলতে পারি ষোলো টাকায় যে টাকা ষোলো টাকায় যা মাল কিনেছি সেই মালটা কত টাকায় বিক্রি করছি পঁচিশ টাকা কোনো ক্রয় মূল্য কত ষোলো আর বিক্রি করছি কত টাকায় পঁচিশ টাকায় তাহলে ষোলো টাকায় কিনছি পঁচিশ টাকায় বিক্রি করছি তাহলে ষোলো টাকার উপর আমি কত টাকা লাভ করছি ন টাকা এক টাকার ওপর কত আর একশো টাকার ওপর কত তাহলে কাটাকাটি করলে চার পঁচিশ একশো চার চারে ষোলো তাহলে কত আসবে আমাদের সরি কত আসবে পঁচিশ আর নয় গুণ করলে আসবে দুশো পঁচিশ বাই নিচে কত আছে চার পূর্ণ দিয়ে করলে পাঁচ ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কী হবে অ্যান্সার হবে আমাদের ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কী হবে লাভ হবে তাহলে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট অ্যান্সার দেওয়া নেই এখানে এখানে পূর্ণতে দেওয়া যায় তাহলে পূর্ণতে সেম জিনিস চলে আসবে কী আসবে এখানে ছাপ্পান্ন পূর্ণ করে দেখে নিতে দেবে ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার পার্সেন্ট চলে আসবে কী হবে লাভ হবে তাহলে অ্যান্সার কত করবো ডি অপশান লাভ তাই না এটা আবার একটা শর্ট প্রসেসেও করা যায় দেখো শর্ট প্রসেসে করা যায় না এমন নয় শর্টেও করা যায় কিন্তু শর্টে করলে কিছু অঙ্ক দুটো একটা প্রবলেম হয় চলো পরেরটা ক্ষেত্রে শর্টে একটু বলে দিচ্ছে বলছে একটি দ্রব্য এক ব্যক্তি পাঁচটি আপেল ক্রয় করে বারো টাকায় বারোটি আপেল ক্রয় করে পনেরো টাকায় তবে লাভ বা ক্ষতি কত যেটা বলছিলাম শর্টে অনেকজন কী করে যে পনেরোটি আপেল ক্রয় করে কত টাকায় বারো টাকায় তাহলে আমরা কী লিখবো বারোটি আপেল ক্রয় করছে কত টাকায় বারো টাকায় কটি আপেল ক্রয় করছে পনেরোটা বারো টাকায় পনেরোটা আর এখানে ক টাকায় বিক্রি করছে পনেরো টাকায় বারোটা তাই না পনেরো টাকায় বারোটা তাহলে এক্ষেত্রে কুনাকুনি গুণ করে দেয় অনেকজন কী করে কোনাকুনি গুণ করে দেয় এদিকে কোনাকুনি গুণ করলে কত আসবে একশো চুয়াল্লিশ আর এদিকে কোনাকুনি গুণ করলে কত আসবে দুশো পঁচিশ তাহলে এটা আমরা কী ধরেছিলাম ক্রয় মূল্য এটা আমরা কী ধরেছিলাম যে বিক্রয় করছে তাই না তাহলে একশো চুয়াল্লিশ টাকার উপর আমরা কী লিখবো লাভ করেছে মাইনাস করবো দেখবো একশো চুয়াল্লিশের ওপর আসবে একাশি টাকা এক টাকার ওপর কত আর একশো টাকার ওপর যদি করে ক্যালকুলেশান করি যে এক টাকার ওপর কত হবে একাশি বাই একশো চুয়াল্লিশ আর একশো টাকার ওপর কত হবে যদি কাটাগারি করি কত তাহলে দেখো যদি নয় দিই কাটাগারি করি নয় নয় একাশি নয় একে নয় নয় ছয় চুয়ান্ন ষোলো এখানে কত আসবে চার পঁচিশ চার চারে ষোলো তাহলে কত আসবে দুশো পঁচিশ বাই চার মানে সেম জিনিস আসবে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এভাবেও করতে পারি তো আমার মতে বলে এই যে ধরে করলে কী হবে বলো তো দুটো একটা অঙ্কের ক্ষেত্রে কী হয় লাভ হবে ছাপ্পান্ন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট লাভ দুটো একটা অঙ্কের ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে ওই নিয়মটা করাই ভালো যে দ্রব্য একদিকে টাকা সমান করে নিলাম একদিকে দ্রব্য সমান করে নিলাম সেইভাবে করাটাই ভালো দুটো মেথডে করা যায় চলো পরটা দেখি বলছে দেখো এক ব্যক্তি আট টাকায় সাতটি লেবু ক্রয় করে তাহলে আমি কী লেবু বলেছিলাম টাকা আমি আমার নিয়মে বলছি এই নিয়মে করলে কিছু যখন সমান সংখ্যক বলবে তখন কিন্তু সুবিধা হবে তাই না তাহলে আট টাকায় কটি দ্রব্য কিনছে আট টাকায় দ্রব্য কিনছে আমার সাতটি কটি সাতটি এটা হচ্ছে ক্রয় মূল্য আর সাত টাকায় কটা বিক্রি করছে আটটি সাত টাকায় কটি বিক্রি করছে আর এটা হচ্ছে ক্রয় এটা হচ্ছে বিক্রয় তাহলে আমি কী বলছি সমান করবো তাহলে এখানে দিয়ে গুণ করবো আট দিয়ে এখানে কত দুই গুণ করবো সাত দিয়ে তাই না তাহলে এখানে আট দিয়ে গুণ করলে এখানে যেহেতু আট দিয়ে গুণ করেছি এখানে দিয়ে গুণ করবো আট দিয়ে এখানে কত দিয়ে গুণ করেছি সাত দিয়ে এখানে সাত দিয়ে যেহেতু গুণ করেছি এখানেও গুণ করবো সাত দিয়ে তাহলে এখানে কত আসবে চৌষট্টি এখানে কত আসবে সাত সাতে উনপঞ্চাশ তাহলে দেখো একটু জিনিস বলি এখানে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দ্রব্য তো সমান হয়ে গেছে কেটে দিলাম তাহলে এখানে কত এসছে ক্রয় মূল্যটা চৌষট্টি টাকা আর বিক্রয় মূল্য কত এসছে ঊনপঞ্চাশ টাকা তাহলে বড় তো লাভ না ক্ষতি তাই না ক্ষতি যেহেতু চৌষট্টি টাকা আমার কেনা দাম বিক্রি করেছি কত টাকায় ঊনপঞ্চাশ টাকায় তাই লাভ না ক্ষতি নিশ্চয়ই কী হবে ক্ষতি হবে তাহলে আমরা কী লিখবো যে চৌষট্টি টাকার ওপর কত টাকা ক্ষতি হয় চৌষট্টি টাকার ওপর কত টাকা ক্ষতি হয় চৌষট্টি টাকায় কিনে কত টাকা ক্ষতি হয় তার চৌষট্টি থেকে ঊনপঞ্চাশ বাদ দিলে পনেরো তাহলে পনেরো টাকা চৌষট্টিতে ক্ষতি হয় পনেরো টাকা একে কত ক্ষতি হবে আর একশো কত ক্ষতি হবে তাহলে চারদিকে কাটারে করলে চার পঁচিশ আর চার ষোলো পঁচিশ ষোলো পনেরো গুণ করলে আড়াইশো আর একশো মানে তিনশো পঁচাত্তর বাইশ ষোলো কী হবে কিন্তু লাভ হবে না কী হবে ক্ষতি হবে তাহলে অ্যান্সার কী করবো তিনশো পঁচাত্তর সরি তিনশো পঁচাত্তর গুণ কত দাঁড়াচ্ছে আমাদের উনপঞ্চাশ একে পঞ্চাশ পনেরো চৌষট্টি টাকায় হচ্ছে পনেরো টাকা একে কত একশো কত চার লং চার পঁচিশ পঁচিশকে পনেরো দিয়ে গুণ করলে কত চারশো তিনশো পঁচাত্তর বাই ষোলো তিনশো পঁচাত্তর বাই সিজ অপশন কত হবে অপশন সি তিনশো বাই ষোলো হবে ক্ষতি চলো বারোটার দিকে বলছি এক ব্যক্তি পনেরো টাকায় বারোটি ডিম ক্রয় করে চোদ্দো টাকায় দশটি বিক্রয় করে লাভ বা ক্ষতির হার কত তার কী বলেছি টাকা একদিকে লিখবো তাহলে এখানে টাকা এখানে কি আমার দ্রব্য তাহলে পনেরো টাকায় কটা ডিম ক্রয় করে বারোটি তাই না আর চোদ্দো টাকায় কটি বিক্রি করে চোদ্দো টাকায় দশটি বিক্রি করে তাহলে প্রথমটা আমার কি ক্রয় মূল্য দ্বিতীয়টা বিক্রয় মূল্য তাহলে যদি আমার সমান করতে গেলে কী করবো সমান করতে গেলে ওপরে দশ দিয়ে গুণ করে দেবো নিচে কত দুই গুণ করবো বারো দিয়ে গুণ করে দেবো তাহলে এখানে দশ দিয়ে গুণ করে দেবো এখানেও কত দিয়ে গুণ করে দেবো বারো দিয়ে গুণ করে দেবো কারণ এখানে বারো দিগুণ করেছি এখানে বারো দিগুণ এখানে দশ গুণ করেছি এখানে দশ তাহলে দুটো কী হবে দুটো সমান হবে দুটো কেটে দেবে এখানে কত আসবে দেড়শো দশ পঞ্চাশ দেড়শো আর চোদ্দোকে বারো দ্বিগুণ করলে একশো চল্লিশ আর আটা আশে কত হবে একশো আটষট্টি টাকা তাই না তাহলে কিনছে কত টাকায় দেড়শো টাকায় বিক্রি করছে কত টাকায় একশো আষট্টি টাকা তাহলে সহজেই বলতে হয়েছে আঠেরো টাকা লাভ করেছে তাই না তাহলে আঠেরো টাকা যদি লাভ করে কত টাকার উপর লাভ করেছে দেড়শো টাকার বো তাহলে বলবো দেড়শো টাকায় লাভ করে আঠেরো টাকা এক টাকায় কত লাভ করবে আর একশো টাকায় কত লাভ করবে কারণ পার্সেন্টেজে বার করতে বলেছে শূন্য শূন্য কেটে যাবে তিন ছয় আঠেরো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে ছয় দুগুণে গুণ করলে কত হবে বারো পার্সেন্টের অ্যান্সার অ্যান্সার হবে কত বারো পার্সেন্ট লাভ কারণ এখানে কি দেড়শো টাকায় কিনেছে একশো আষট্টি টাকা বিক্রি করেছে তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে তাহলে অ্যান্সার কী করবো বারো পার্সেন্ট লাভ চলো বড়টা একটা বলছে এক ব্যক্তি পাঁচ টাকায় ষোলোটি কলা ক্রয় করে এবং তাহলে কী করেছে আমার টাকা একদিকে লিখবো আমি কী বলেছি টাকা একদিকে লিখবো পাঁচ টাকায় কটা পাঁচ টাকায় কী করেছে ক্রয় করেছে কটা ষোলোটা কলা তাহলে দ্রব্য কটা ষোলোটা আর পাঁচ টাকায় বারোটা কলা বিক্রয় করে এই পাঁচ টাকাতেই বারোটা কলা বিক্রয় করেছে তাই না তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য আমি কি বলছি দ্রব্য সমান করব তাহলে দ্রব্য সমান করতে গেলে এখানে কত গুণ করবো বারো দিয়ে এখানে কত গুণ করবো ষোলো দিয়ে তাহলে উপরে যেহেতু বারো দিয়ে গুণ করেছি এখানে কত গুণ করবো বারো দিয়ে এখানে অর্ধেক গুণ করবো ষোলো দিয়ে তাহলে কত আসবে পাঁচ বারো ষাট ষাট টাকায় কিনেছে আর বিক্রি করেছে কত পাঁচশো লং আশি টাকা দ্রব্য সমান হয়েছে মানে কী করবো কেটে দেবো তাহলে ষোলো ষাট টাকায় কিনেছে আশি টাকায় বিক্রি করেছে তাহলে ষাটে ক টাকা লাভ করে কুড়ি টাকা তাহলে আমরা লিখবো ষাট টাকার উপরে সে লাভ করে কুড়ি টাকা এক টাকার উপরে সে কত লাভ করবে আর একশো টাকার উপরে কত লাভ করবে কুড়ি তিন কত ষাট তাহলে একশো বাই তিন মানে মানে কত তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট তাহলে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট লাভ না ক্ষতি হবে নিশ্চয়ই লাভ হবে কারণ ষাট টাকায় কিনেছিল বিক্রি করেছে কত টাকা আশি টাকায় তাহলে কী করবো তেত্রিশ পূর্ণ এক বাই তিন পার্সেন্ট হচ্ছে লাভ অপশান সি হবে এড্যান স্যার চলো বট্টার দেখি বলছি কোনো দ্রব্যের মূল্য পনেরো পার্সেন্ট হ্রাস পাওয়ায় এক ব্যক্তি দ্রব্যটি দু কিলোগ্রাম বেশি পান তিরিশ টাকায় দ্রব্যটির প্রকৃত মূল্য কী দেখো দুটোভাবে করা যায় দুটো মেথডে করা যায় একটা এক্স মেথডে করা যায় আর একটা শর্ট মেথডে করা যায় যদি প্রথমে শর্ট মেথডে মেথডে বলি যে শর্টে কীভাবে করা যায় দেখো সিম্পল একটা ডাক টেনে দাও সিম্পল একটা ডাক টেনে দাও শুধু দেখো যে কত কিলোগ্রাম বেশি পেয়েছে না কম পেয়েছে কিলোগ্রাম কত মাল সে বেশি এই অঙ্কের দেখবা কত মাল বেশি পেয়েছে কিংবা কোনো ক্ষেত্রে কী হবে মাল বেশি পাবে কোনো ক্ষেত্রে মাল কম পাবে যদি দাম কমে যায় তাহলে মাল বেশি পাবে আর যদি দাম মালের দাম বেড়ে যায় তাহলে কী হবে মাল কম পাবে সাপোজ ধরো আমি ধরো একশো টাকা এক কেজি মাছ পাই তাই না পরবর্তীকালে যদি ধরো দাম কমে গেল তাহলে আমি কি ওই একশো টাকাতে বেশি মাছ পাবো না আবার ধরো সাপোজ ওই আমি এখন একশো টাকায় পাই কী হলো দাম কমে গেলো বা বেড়ে দাম বেড়ে গেলে কী হবে আমি মাল কম পাবো দাম কমে গেলে আমি কী হবে মাল বেশি পাব তাই যেটা কম বা বেশি পাবে এখানে যেমন দু কিলোগ্রাম বেশি বা কম পেয়েছে এটা চোখ বুঝে কোথায় বসিয়ে দাও নিচে বসিয়ে দাও বাদ বাকি যে কটা জিনিস পড়ে থাকবে এই অঙ্কের ক্ষেত্রে পনেরো আটত্রিশ এই পনেরো আটত্রিশ চোখ বুঝে কোথায় বসিয়ে দাও ওপরে বসিয়ে দাও এবার আমাদের লক্ষণীয় জিনিস কোনটা হবে যে কি মূল্য চেয়েছে প্রকৃত মূল্য না বর্তমান মূল্য প্রকৃত মূল্য না বর্তমান মূল্য বা দাম হ্রাস বা বৃদ্ধির পর মূল্য তিনটি জিনিস দিতে পারে তোমার এক হচ্ছে প্রকৃত মূল্য দুই হচ্ছে বর্তমান মূল্য আর এই বর্তমান মূল্য মানে কি হতে পারে আর একভাবে দিতে পারে যে দাম বৃদ্ধি বা হাসের পর মূল্য দাম বৃদ্ধি বা হাসের পর মূল্য দিতে পারে একটা একটা দিতে পারে বর্তমান মূল্য আর একটা কি দিতে পারে তোমাদের লেখা আছে এখানে প্রকৃত মূল্য বা দাম বৃদ্ধি বা হাঁসের আগের মূল্য তিনটে জিনিস যদি ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অঙ্কের ক্ষেত্রে দেয় যদি বর্তমান মূল্য বলে যদি বর্তমান মূল্য বলে তলায় কত বসাবো একশো যাই থাকুক যদি দাম বৃদ্ধি বা হাঁসের পর দাম কত বলে সেম জিনিস যদি বলে দাম বৃদ্ধি বা হাঁসের পর দাম কত হবে মানে কি সেটা তো বর্তমানেই চেয়েছে না দাম বাড়ার বা কমার পর যেটা দাম হবে সেটা তো বর্তমানেই হবে তাহলে সেক্ষেত্রেও কত বসাবো একশো কিন্তু প্রকৃত মূল্য বলতে বা দাম বৃদ্ধি বা বৃদ্ধি বা হ্রাস পাওয়ার আগের মূল্য যদি আমার চায় তাহলে কিন্তু করবো কত যে পরিমাণ হ্রাস বা বৃদ্ধি পেয়েছে সেই পরিমাণটা বসাবো কি বসাবো যেমন সাপোজ এখানে বলি যে পনেরো পার্সেন্ট হ্রাস পেয়েছে পনেরো পার্সেন্ট হাঁস মানে কত একশোর একশো থেকে পনেরো বাদ দিলে কত হবে পঁচাশি বসাবো সাপোজ ধরো এইখানেই বলতো যে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তখন আর কিন্তু পঁচাশি বসাতাম না তখন কী করতাম একশোর সঙ্গে পনেরো যোগ করে কত লিখতাম একশো পনেরো শুধু এই জিনিসটা খেয়াল রাখবা তাহলেই হয়ে যাবে তাহলে আমি নিচে কী লিখবো এখানে পনেরো পার্সেন্ট হ্রাস পেয়েছে চেয়েছে কি আমার প্রকৃত মূল্য তাহলে আমি কি নিচে কী বসাবো একশো থেকে পনেরো বাদ দিয়ে পঁচাশি বসাবো কাটাকাটি করবো দুই পনেরো কত হবে তিরিশ হবে পাঁচ দিয়ে কাটাকাটি করবো পাঁচ তিন পনেরো পাঁচ সতেরো পঁচাশি তাহলে কত আসবে আমার পঁয়তাল্লিশ তিন পনেরো পঁয়তাল্লিশ বাই সতেরো যদি পূর্ণ করি কত আসবে সতেরো দুগুণে চৌত্রিশ এগারো বাই সতেরো তাহলে দুই পূর্ণ এগারো বাই এর কী হবে অ্যান্সার হবে অপশান এ চলো পরেরটা দেখি বলছে কফির বাজার মূল্য দশ পার্সেন্ট হ্রাস পাওয়ায় এক ব্যক্তি পঁচিশ কিলোগ্রাম বেশি পান দুশো পঁচিশ টাকায় তবে মূল্য হ্রাসের পর প্রতি কিলোগ্রাম মূল্য কত হবে তাহলে যেটা আগে বলেছি সেটা আগে বসিয়ে নাও কী করবো সোজা দাগ দেবো কত বেশি বা কম পেয়েছে সেটা কোথায় বসিয়ে দেবো নিচে বসিয়ে দেবো পঁচিশ তাই না যে দুটো আর পড়ে থাকলো কি কি পড়ে আছে দশ পার্সেন্ট আর দুশো পঁচিশ পারসেন্ট সে দুটো কোথায় বললো লিখে দেবো উপরে লিখে দেবো তাহলে কী লিখবো দশ ইন্টু দুশো পঁচিশ তাই না ইন্টু আমার এবার দেখব কি দিয়েছে আমার কি প্রকৃত মূল্য দিয়েছে না বর্তমান মূল্য দিয়েছে না দাম বৃদ্ধি বা হাসের পর মূল্য দিয়েছে এখানে বলেছে মূল্য হাসের পর তাহলে মূল্য হাস পাওয়ার পর মানে কি বর্তমান মূল্য চেয়েছে তাই না তাহলে বর্তমান মূল্য বললে অলয়েস কি বসাবো আমরা বা দাম বৃদ্ধি বা হাসের পর মূল্য বললে আমরা অলওয়েজ কি বসাবো তলায় সব সর্বদা আমরা একশো বসাবো তাহলে একশো যদি বসাই বা কাটাকাটি করো দশ দশকে একশো পঁচিশ নয় দুশো পঁচিশ তাহলে নয় বাই দশ মানে আমরা বলতে পারি পয়েন্ট নাইন টাকা কী হবে আমাদের মূল্য হ্রাসের পর মূল্য কত দাঁড়াবে পয়েন্ট নাইন টাকা অপশান এ হচ্ছে এর অ্যান্সার চলো পরটা দেখি বলছে চায়ের মূল্য পঁচিশ পারসেন্ট হ্রাস পাওয়ায় এক ব্যক্তি পঁচিশ কিলোগ্রাম চা বেশি পান পঁয়তাল্লিশ টাকায় তাহলে আগে অত ভাবার দরকার নেই কি বসিয়ে নেবো কত কিলোগ্রাম মাল বেশি পেয়েছে তাহলে পঁচিশ কিলোগ্রাম মাল বেশি পেয়েছে নিচে বসিয়ে দাও বাদ বাকি দুটো জিনিস কোথায় বসিয়ে দেবো উপরে বসিয়ে দেবো কী কী আছে পঁয়তাল্লিশ আর পঁচিশ পারসেন্ট তাহলে পঁচিশ পারসেন্ট এন্টু পঁয়তাল্লিশ পারসেন্ট সরি পঁয়তাল্লিশ টাকা ইন্টু এবার কী করবো কী কী বার করতে দিয়েছে আমাদের দেখব বলেছে তবে মূল্য হাঁসের পর প্রতি কিলোগ্রাম চায়ের মূল্য আর হচ্ছে প্রকৃতির মূল্য দুটোই বার করতে দিয়েছে তাহলে মূল্য হাঁসের পর মূল্য বলতে কী বর্তমান মূল্য মানে একবার কী বসাবো একশো বসাবো আর একবার সেম জিনিসই করবো পঁচিশ এন টু পঁয়তাল্লিশ বাই পঁচিশ এন টু এখানে কী করবো এখানে কি আর একশো বসাবো কেন কী চেয়েছে দ্বিতীয় ক্ষেত্রে আমার প্রকৃত মূল্য দাম কত পার্সেন্ট হ্রাস পেয়েছে পঁচিশ পার্সেন্ট আর প্রকৃত মূল্য বললে আমি কী বলেছি একশো না বসিয়ে যদি দাম হ্রাস পায় তাহলে হাঁস হাঁস মূল্য বসাবো দাম যদি বৃদ্ধি পায় তাহলে বৃদ্ধি মূল্য বসাবো তাহলে আমাদের এখানে পঁচিশ পার্সেন্ট হ্রাস পেয়েছে মানে কত বসাবো একশো থেকে পঁচিশ বাদ দিয়ে কত বসাবো পঁচাত্তর বসাবো এবার কাটা করবো পঁচিশ পঁচিশ কেটে যাবে তাহলে পঁয়তাল্লিশ বাই একশো মানে আমার সব পয়সায় অ্যান্সার দেওয়া আছে তাই না তাহলে পঁয়তাল্লিশ বাই একশো টাকা এখানে এখানে আসবে দেখে পয়সা করতে গেলে কী দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করে দেবো তাহলে একশো একশো কেটে গেল কত চলে আসবে পঁয়তাল্লিশ পয়সা তাহলে মূল্য হাঁসের পর দাম কত হবে পঁয়তাল্লিশ পয়সা প্রকৃত মূল্য কত ছিল পঁচিশ পঁচিশ কেটে গেল কত আসবে পঁয়তাল্লিশ বাই পঁচাত্তর টাকা পঁয়তাল্লিশ বাই পঁচাত্তর টাকা পয়সা করতে গেলে কী করবো টাকাকে একশো দিয়ে গুণ করবো পঁচিশ চার পঁচিশ তিন তিন পনেরো পনেরো আর চারে গুণ করলে কত দাঁড়াবে ষাট পয়সা তাহলে প্রকৃত মূল্য কত ছিল সরি মূল্য হাঁসের পর মূল্য কত হয়েছে পঁয়তাল্লিশ আর আগের দাম কত ছিল ষাট পয়সা তাহলে অ্যানসার করব পঁয়তাল্লিশ পয়সা আর ষাট পয়সা অপশান সি হচ্ছে অ্যান্সার চলো বারটা থেকে বলছি চিনির মূল্য দশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি দু কিলোগ্রাম চিনি কম্পান পান একশো দশ টাকায় তাহলে প্রতি মূল্য কিলোগ্রাম চিনির নতুন মূল্য কত তাই না তাহলে নতুন মূল্য পরে ভাববো আগে কি বসাবো আমরা আগে বসাবো কত কিলোগ্রাম চিনি কম পান বা বেশি পান তাহলে দুই আমার কোথায় বসবে নিচে বসবে বাদ বাকি কী আছে দুটো বড় আছে সে দুটো আমি কোথায় বসাতে বলেছি উপরে তাহলে দশ ইন্টু একশো দশ এবার বলেছে এবার ভাববো আমরা তলায় কি বসাবো একশো বসাবো না দাম বৃদ্ধি পেয়ে বসি যে একশো দশ বসাবো তাই না কারণ এখানে তো দাম হাস পাইনি আর এখানে দাম কী হয়েছে বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট তাহলে একশো থেকে দশ বৃদ্ধি হয়ে একশো দশও হতে পারে আমাদের আবার যদি বর্তমান মূল্য হয় তাহলে কত হতে পারে একশো হতে পারে তাহলে আগে দেখবো এখানে কী বলেছে প্রতি কিলোগ্রাম চিনি নতুন মূল্য নতুন মূল্য মানে কি নতুন মূল্য মানে বর্তমান মূল্য না বৃদ্ধি পাওয়ার পর মূল্য নতুন মূল্য আমরা কী বুঝি আগে যার দাম ছিল তার নতুন নতুন মূল্য বলতে কি বুঝি যে আগে কোনো একটা দাম ছিল সেই দামটা চেঞ্জ হয়ে কিছু একটা হয়েছে তবেই তো বলবো নতুন মূল্য না তা নাহলে নতুন মূল্য বলার দরকার আছে কি কিছু তাহলে নতুন মূল্য মানে কি বর্তমান মূল্য আর বর্তমান মূল্য বললে আমরা তলায় কত বসাবো একশো বসাবো দশ দশ একশো কেটে গেল এখানেও শূন্য শূন্য কেটে যাবে তাহলে আসবে কত এগারো বাই টু আর এগারো বাই টুকে পূর্ণ করলে পাঁচ দুগুণে দশ সরি পাঁচ দুগুণে দশ এক বাই দুই তাহলে পাঁচ পূর্ণ এক বাই দুই টাকা সরি পার্সেন্ট লিখে দিয়েছি কী হবে টাকা তাহলে পাঁচ পূর্ণ এক বাই দুই টাকা কী হবে নতুন মূল্য হবে চলো বারটা দেখি বলছি গোমের মূল্য বড় পার্সেন্ট বৃদ্ধি পাওয়া এক ব্যক্তি দু কিলোগ্রাম কম পান ছাপ্পান্ন টাকায় তবে গোমের প্রকৃত মূল্য কত তাহলে সিম্পল অঙ্ক কিছুই ভাবার দরকার নেই আগে ভাববো কি কম বা বেশি পেয়েছে সেটা নিচে বসিয়ে দেবো দুই কোথায় বসিয়ে দেবো নিচে বসিয়ে দেবো বাকি কী আছে বারো আর ছাপান্ন বারো ইন্টু ছাপ্পান্ন নিচে বসিয়ে দাও তাই না এবার র্যাপিডে করো তাড়াতাড়ি করো তাহলে কী বলেছে গমের প্রকৃত মূল্য তাহলে প্রকৃত মূল্য বলতে বর্তমান মূল্য চাইনি আগের মূল্য চেয়েছে তাই না তাহলে আমার কী হয়েছে দাম বৃদ্ধি পেয়েছে একশো লিখবো না কত লিখবো একশো বারো লিখবো কারাড়ি করবো দুই ছয় বারো সাত দিয়ে যাবে সাত হ্যাঁ সাত দিয়ে যাবে সাত আটে ছাপ্পান্ন সাত একে সাত সাত ছয় বিয়াল্লিশ আট দ্বিগুণে ষোলো দুই তিন ছয় তাহলে কত আসবে তিন টাকা তাহলে প্রকৃত মূল্য কত ছিল তিন টাকা অপশান কী করবো ডি চলো বট্টা দেখি ওই যে চালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে এক ব্যক্তি দু কিলোগ্রাম চান কম পান পঁচাত্তর টাকায় তবে মূল্য বৃদ্ধির পর প্রতি কিলোগ্রাম চালের নতুন মূল্যর প্রকৃত মূল্য কত হবে তাহলে অত ভাবার দরকার নেই আমাদের র্যাপিড ফায়ারে করবে বা কী করবো কত কিলোগ্রাম চাল কম পায় বা বেশি পায় নিচে বসিয়ে দেবো দুই নিচে কত উপরে কী বসবে বাদ বাকি দুটো মানে পঁচিশ ইন্টু পঁচাত্তর নিচে কী করবো এম টু প্রথমে একবার বলেছে মূল্য বৃদ্ধির পর তাহলে মূল্য বৃদ্ধির পর বা মূল্য হাসার পর দাম কত হয় বলেছে মানে বর্তমান মূল্য চেয়েছে আমার তাহলে নিচে কত বসিয়ে দেবো একবার একশো নেক্সট অন্যদিকে কী বসাবো অন্যদিকে চেয়ে যে একই জিনিস বসাবো দেখো নিচে দুই বসিয়ে দেবো উপরে পঁচিশ বসাবো এম টু পঁচাত্তর বসাবো এম টু প্রকৃত মূল্য প্রকৃত মূল্য বললে কী বলবো দাম বৃদ্ধি বা হাঁসের পর মানে নয় তার মানে আগের দাম মানে কী বলবো এখানে একশো না বসে আর কত বসাবো আগে বার বারবার বলেছি তাহলে একশো পঁচিশ বসাবো কত বসাবো একশো পঁচিশ বসাবো কাটাকাটি করবো পঁচিশ চার কেটে যাবে তাহলে কত আসবে পঁচাত্তর বাই পঁচাত্তর বাই একটা কত আসবে আট আর একটা কত আসবে পঁচিশ তিন পঁচিশ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে পনেরো বাই দুই মানে কত লিখতে পারি সাড়ে সাত টাকা দেখো অপশান আমার দুটোই আছে যে পঁচাত্তর বাই আট আর সেভেন পয়েন্ট ফাইভ টাকা তাহলে নতুন মূল্য বা মূল্য বৃদ্ধির পর কত হচ্ছে পঁচাত্তর বাই আট আর প্রকৃত মূল্য কত ছিল সেভেন পয়েন্ট এইট অপশান সি হচ্ছে অ্যান্সার চল বেটারটা দেখি বলছি একজন অসৎ চাল ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু দ্রব্যটির পরিমাণে এক কিলোগ্রামের পরিবর্তে নশো গ্রাম দেয় ব্যক্তির শতকরা লাভের হার কত তাহলে সুজা অঙ্ক দেখো এক কিলোগ্রামের বদলে কত দেয় নশো গ্রাম তাহলে এক কেজি বা এক কিলোগ্রাম সমান কত গ্রাম এক হাজার গ্রাম আমরা সবাই জানি তাই না এক কিলোগ্রাম সমান কত এক হাজার গ্রাম তাহলে ন এক হাজার গ্রামের বদলে সে কত দিচ্ছে নশো গ্রাম তাহলে নশো গ্রাম বিক্রি করার পর নশো গ্রাম বিক্রি করার পর সে কত গ্রাম লাভ করে একশো গ্রাম লাভ করে তাই না এক হাজারের বদলে সে কত দিচ্ছে নশো গ্রাম তাই না আর একশো গ্রামে তো তার লাভ না তাহলে নশো গ্রাম বিক্রি করার পর সে অনুভব করে যে তার একশোটা একশো গ্রাম লাভ হচ্ছে তাহলে ওই জন্য করবো কি যে নশোতে লাভ করে একশো একে কত আর একশো কত তাহলে শূন্য শূন্য কী হবে কেটে যাবে একশো বাই নয় মানে কত হবে নয় এগারো নিরানব্বই এক বাই নয় পার্সেন্ট তাহলে এগারো পূর্ণ এক বাই নয় পার্সেন্ট কী হবে অপশান বি হচ্ছে অ্যান্সার চলো বর্ডারটা দেখি বলছি একজন অসৎ কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্যটি বিক্রয় করে কিন্তু কাপড় বিক্রির সময় প্রতি মিটারের পরিবর্তে আশি সেন্টিমিটার কাপড় দেয় তাহলে আমাদের জানতে হবে যে এক মিটার সমান কত সেন্টিমিটার তাহলে মিটারের পর কি ডেসিমিটার সেন্টিমিটার দুঘর যেতে হবে তাহলে দু ঘর যাওয়া মানে কত একের পিঠে দুটো শূন্য তাহলে আমি বলতে পারি এক মিটার সমান সমান একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটারের পরিবর্তে ভদ্রলোক কত দিচ্ছে আশি সেন্টিমিটার তাহলে আশি সেন্টিমিটার বিক্রি করার পর সে কুড়ি সেন্টিমিটার কী করছে লাভ করছে আশি এক আমাকে ধরো এক মিটার দেওয়ার কথা আছে বা একশো সেন্টিমিটার দেওয়ার কথা আছে সে আমাকে দিচ্ছে কত আশি সেন্টিমিটার কুড়ি সেন্টিমিটার তার কী সে যা খুশি করতে পারে সে ফেলে দিতে পারে সে লাভ করতে পারে অন্য কাউকে বিক্রি করতে পারে তাহলে রিলায়েন্স কখন করছে অনুভব কখন করছে সে লাভ করেছে তাহলে আমরা কী করবো বা লাভ অলয়স্কার উপর হিসাব হয় ক্রয় মূল্যের লাভ হিসাব হয় তাহলে আমরা কী লিখবো আশিতে লাভ করে কত কুড়ি টাকা সরি আশি আশি সেন্টিমিটারে লাভ করে কুড়ি সেন্টিমিটার এক সেন্টিমিটারে কত লাভ করবে আর একশো সেন্টিমিটার কুড়ি চার আশি চার পঁচিশ একশো চার পঁচিশ একশো তাহলে কত হবে পঁচিশ পার্সেন্টের অ্যান্সার হবে অপশান বি চলো চল দেখি বলছি একজন অসৎ ব্যবসায়ী কুড়ি পার্সেন্ট লাভের দ্রুবটি বিক্রয় করে আবার দ্রুবটি ওজনেও পঁচিশ পার্সেন্ট কম দেয় তবে ব্যক্তির মোট শত করা লাভ কত তাই না তাহলে এক অসৎ ব্যবসায়ী কী করছে মালও বেশি দামে বিক্রি করছে আবার ওজনেও সে কী করছে পঁচিশ পার্সেন্ট কম দিচ্ছে তাহলে দেখো এইভাবে একটা করতে পারি যে কত একশো টাকায় ধরো ক্রয় মূল্য ধরে নাও যে ভদ্রলোক কিনেছিল কত টাকায় মালটা একশো টাকায় বিক্রি করছে কত টাকায় বিক্রয় করছে একশো কুড়ি টাকা আবার বলেছি দ্রব্যটি ওজনও পঁচিশ পার্সেন্ট কম দেয় তাহলে আমি বলতে পারি দ্রব্যটি এক কেজি মানে কত এক হাজার গ্রাম তাই না এক হাজার গ্রামের প্রতি পঁচিশ পার্সেন্ট কম দেয় পঁচিশ পার্সেন্ট মানে কত আড়াইশো গ্রাম তাহলে সাতশো পঞ্চাশ গ্রাম বাইভাবে করতে পারি তোমাদের পঁচিশ পার্সেন্ট কম দাম মানে একশো গ্রামও করে দিই সব থেকে ভালো হবে একশো গ্রামে করে দিই তাই না একশো গ্রামের উপর করে দিই যে একশো গ্রাম একশো গ্রামের পরিবর্তে কত দিচ্ছে পঁচাত্তর গ্রাম তাই না পঁচিশ পার্সেন্ট কম কি পঁচাত্তর গ্রাম তাহলে পঁচাত্তর গ্রামের দাম নেয় কত কত টাকা পঁচাত্তর গ্রামের দাম নিচ্ছে তার কাছে পঁচাত্তর গ্রামের দাম নিচ্ছে তার কাছে একশো কুড়ি টাকা এক গ্রামের দাম কত নেবে আর একশো গ্রামের দাম কত নেবে তাই না কারাগারি করলে কী হবে পঁচিশ চার পঁচিশ তিন তিন চল্লিশ চল্লিশ চারে গুণ করলে কত হবে একশো ষাট টাকা তাহলে সে কিনেছিল কত টাকায় ক্রয় মূল্য একশো টাকায় কত টাকায় কিনেছিল একশো টাকায় কিনেছিল সে বিক্রি করলো কত টাকায় একশো ষাট টাকায় তাহলে আর কোনো প্রবলেমই নেই একশো টাকার মাল কিনেছে একশো ষাট টাকায় বিক্রি করেছে তাহলে ষাট পার্সেন্ট কী করলো লাভ করলো আবার একটু শর্টেও করা যায় এটা কীভাবে করা যায় দেখো কুড়ি পার্সেন্ট লাভ আর পঁচ ওদিকে কুড়ি পার্সেন্ট লাভ করছে এদিকে কি করছে পঁচিশ পার্সেন্ট আবার কম দিচ্ছে তাহলে আমি বলতে পারি দেখো যে একশোর বদলে দিচ্ছে কতই একশোর বদলে দিচ্ছে কত একশো কুড়িতে সরি একশোর বদলে কতই দিচ্ছে একশো কুড়িতে আবার বলতে পারি এই একশো গ্রামের পরিবর্তে কত দিচ্ছে পঁচাত্তর গ্রাম তাই না পঁচাত্তর গ্রাম তাহলে আমি টোটাল বলতে পারি যে টোটাল লাভ তার কত হলো এদিকে হচ্ছে পঁচিশ পার্সেন্ট ওদিকে হচ্ছে কত এদিকে হচ্ছে মানে পঁচাত্তর পঁয়তাল্লিশের মধ্যে পার্থক্য কত হ্যাঁ পঁচাত্তর একশো কুড়ির মধ্যে পার্থক্য কত পঁয়তাল্লিশ টাকা তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি যে পঁচাত্তর টাকার ওপর সে লাভ করে পঁয়তাল্লিশ টাকা তাই না এদিকে কুড়ি পার্সেন্ট লাভ এদিকে পনেরো পার্সেন্ট লাভ তাই না এদিকে কুড়ি পার্সেন্ট লাভ এদিকে পনেরো পার্সেন্ট লাভ টোটাল লাভ কত পঁয়তাল্লিশ তাই না কিন্তু কার ওপর পঁয়তাল্লিশ লাভ করছে পঁচাত্তর গ্রাম মালের ওপর তাহলে পঁচাত্তর গ্রাম মালের ওপর যদি পঁয়তাল্লিশ লাভ একে কত আর একশো কত যদি আমরা করি তাহলে আমাদের কত আসবে পঁচিশ চার পঁচিশ তিন তিন পনেরো তাহলে পনেরো চারের ষাট একবারে আসবে যদি না পছন্দ হয় তোমাদের এটাই ভালো সব থেকে একটু বুঝে বুঝে করো চলো পর একটা থেকে বলছি একজন অসৎ ব্যবসায়ী পঁচিশ পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করে ওজনও পঁচিশ পার্সেন্ট কম দেয় তাহলে ব্যক্তির মোট শতকরা কত লাভ হবে তাই দেখো যদি শর্টে করে দিই তাহলে সিম্পলি কী দাঁড়াবে ওখানে পঁচিশ পার্সেন্ট লাভ এখানে পঁচিশ পার্সেন্ট লাভ টোটাল কত পার্সেন্ট লাভ পঞ্চাশ পার্সেন্ট লাভ তাই না ভালো করে দেখো এখানে পঁচিশ পার্সেন্ট লাভ এখানেও পঁচিশ পার্সেন্ট কম দেয় মানে এখানেও পঁচিশ পার্সেন্ট লাভ তো টোটাল পঞ্চাশ পার্সেন্ট লাভ কিন্তু কত মালের উপর পঞ্চাশ পার্সেন্ট লাভ করছে যদি বলি একশো গ্রামে মালের বদলে কত দিচ্ছে সে পঁচিশ গ্রাম কম দিচ্ছে মানে পঁচাত্তর গ্রাম দিচ্ছে তাহলে পঁচাত্তর গ্রামের উপর লাভ করে সে কত টাকা পঞ্চাশ টাকা মানে পঞ্চাশ পঁচাত্তর লাভ করে পঞ্চাশ একে কত আর একশোয় কত তাহলে পঁচিশ চার পঁচিশ তিন দুশো বাই কত তিন মানে কত আসবে ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট যদি না ভাল লাগে এই বসে করতে পারো যে সে কিনেছিল কত টাকায় সে ক্রয় মূল্য কত টাকায় করেছে একশো টাকায় সে বিক্রি করেছে কত টাকায় একশো পঁচিশ টাকায় তাই না সে প্রথমে তার মাল ছিল কত সে একশো গ্রামের পরিবর্তে সে একশো গ্রামের পরিবর্তে কত মাল দিচ্ছে পঁচাত্তর গ্রাম তাহলে আমরা বলতে পারি পঁচাত্তর গ্রামের দাম সে কত নেয় একশো পঁচিশ টাকা পঁচাত্তর গ্রামের দাম সে কত নেয় একশো পঁচিশ টাকা এখান থেকেও করতে পারো পঁচাত্তর লাভ করে পঞ্চাশ টাকা কিংবা এইভাবে করতে পারো যে পঁচাত্তর লাভ করে পঁচাত্তর গ্রামের দাম নেয় একশো পঁচিশ টাকা এক গ্রামের দাম কত নেবে আর একশো গ্রামের দাম কত নেবে তাহলে কাটাকাটি করলে পঁচিশ চার পঁচিশ তিন আর যাবে না কত হবে পাঁচশো বাই তিন এই পাঁচশো বাই তিনকে যদি পূর্ণ ভাঙে আমাদের কত আসবে একশো ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট তাহলে দেখো আমরা কিনেছিলাম কত টাকায় আমরা কিনেছিলাম হচ্ছে একশো টাকায় আর বিক্রি করছি কত টাকায় একশো ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট তাহলে সিম্পলি বলতে পারি যে লাভ কত ছেষট্টি পূর্ণ দুই বাই তিন পার্সেন্ট চলো বারটা থেকে বলছি একজন অসৎ ব্যবসায়ী পাঁচ পার্সেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করে ওজনেও কুড়ি পার্সেন্ট কম দেয় তাহলে ব্যক্তির মোট শতকরা লাভের কত হবে তাই দেখো আমরা যদি ধরে নিই যে কিনেছিল কত টাকায় একশো টাকায় মালটা কিনেছে কত টাকায় একশো টাকায় বিক্রি করছে কত টাকায় একশো পাঁচ টাকায় ওজনে কত কম দিচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে একশো গ্রামের পরিবর্তে কত দিচ্ছে আশি গ্রাম তাহলে ডাইরেক্ট করে দিই আশিতে কত লাভ করে আশিতে লাভ করে পঁচিশ একে কত লাভ করবে আর একশোই কত লাভ করবে তাই না আট করলে কত শূন্য শূন্য কেটে যাবে কত আসবে আড়াইশো বাই আড়াইশো বাই আট মানে কত আসবে একত্রিশ পূর্ণ একত্রিশ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাই না আট তিন চব্বিশ দশ আট একে আট হ্যাঁ একত্রিশ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট হবে কি অ্যান্সার হবে অপশান নেই চলো বার্টে দেখি বলছি এক ব্যক্তি দশ টাকায় বারোটি দ্রব্য ক্রয় করে বারো টাকায় দশটি দ্রব্য বিক্রয় করলে তার লাভ বা ক্ষতি কত হবে তাহলে সিম্পল আমরা কী বলেছি টাকা দ্রব্য ক টাকায় কিনেছে দশ টাকায় বারোটা মাল কিনেছে বিক্রি করছে কত টাকায় বারো টাকায় দশটি তাই না তাহলে মাল সমান করতে গেলে উপরে কত গুণ করবো দশ দিয়ে নিচে কত গুণ করবো বারো দিয়ে তাহলে এখানে দশ দিয়ে গুণ করেছি মানে এখানেও দশ দিয়ে গুণ করবো এখানে বারো দিয়ে গুণ করেছি মানে এখানেও বারো দিয়ে গুণ করবো দ্রব্য সমান হয়ে গেছে মানে টোটাল কেটে দাও করে থাকবে এখানে কি একশো একশো টাকা মাল কিনছে আর বিক্রি করছে কত টাকা বারো বারো একশো চুয়াল্লিশ তাহলে একশো টাকার মাল কিনে বিক্রি করছে কত টাকায় একশো চুয়াল্লিশ টাকায় তাহলে একশো টাকায় কত টাকা লাভ করছে একশো টাকার ওপর চুয়াল্লিশ টাকা লাভ করে তাহলে সিম্পল একশো টাকার উপর চুয়াল্লিশ টাকা লাভ মানে আর বার করা দরকার নেই চুয়াল্লিশ পার্সেন্ট লাভ তাহলে অ্যান্সার কত করে করবো চুয়াল্লিশ পার্সেন্ট লাভ অপশান ডি চলো পরটা দেখি বলছি ছাতার বাজার মূল্য আশি টাকা কিন্তু আষট্টি টাকায় ছাতাটি বিক্রয় হলে ছাড়ের হার কত তাহলে দেখো বাজার মূল্য মানে হচ্ছে মার্কেট প্রাইস যেটা ধরো দোকানে গেলে দোকানে ধরো কোনো একটা জিনিস টাঙানো আছে তার মধ্যে দেখো তার দাম লেখা থাকে তাই না দোকানদার কী করে তুমি যদি বার্গেনিং করো তুমি যদি বারবার বলো যে আমি এত দামে নিতে পারবো না তাহলে তোমাকে কিছু টাকা ছাড় দেয় তারপর তোমাকে সেই জিনিসটা বিক্রি করে তাই না তাহলে বাজারে প্রথম আমরা গেলে কি দেখতে পাই কোনো মালের ওপর বাজার মূল্য থাকে তাহলে এখানেও কত বলেছে বাজার মূল্য ধরো পুজোর সময় আমরা বাজার করতে গেছি একটা প্যান্টে লেখা আছে পাঁচশো টাকা বা সরি এখানে ধরো আশি টাকায় লেখা আছে একটা প্যান্টের দাম লেখা আছে আশি টাকা তাই না তুমি বারবার বার্গেনিং করলে আমি এত টাকা নিতে পারবো না এত এত টাকা নিতে পারবো না বাজার মূল্য থেকে দোকানদার তোমাকে কিছু কম নিল দিয়ে বিক্রয় করলো তাহলে সেটা আমাকে কি বিক্রয় করলো বিক্রয় মূল্য কত টাকা আমার কাছে আটষট্টি টাকা নিলো কত টাকা নিলো আটষট্টি টাকা তাহলে আমাকে ছাড় দিল কত টাকা আমাকে ছাড় দিল কত টাকা বাজার সময় প্যান্ট কিনতে গেছি প্যান্টের দাম লেখা আছে আশি টাকা আমি একটু ক্যাঁ করেছি যে অত টাকায় পারবো না আমাকে কত টাকায় দিয়েছে দোকানদার আটষট্টি টাকায় আমি মালটা নিয়েছি তাই না তাহলে আমাকে আশি টাকা থেকে কত টাকা ছেড়েছে আশি টাকা দাম ছিল নিয়েছে আটষট্টি টাকা তাহলে ছাড়লো কত টাকা বারো টাকা তাই না কত টাকা ছাড়ল বারো টাকা এই বারো টাকাটা কার ওপর ছাড়লো এই বারো টাকাটা কার ওপর ছেড়েছে নিশ্চয়ই আশি টাকার উপর ছেড়েছে আষট্টি টাকার উপর তো ছাড়েনি তাহলে আমরা কী লিখবো এখানে ছাড়ের হার চেয়েছে তাহলে লিখবো আশি টাকায় ছাড়ে কত টাকা বারো টাকা এক টাকায় কত ছাড়বে আর একশো টাকায় কত ছাড়বে শূন্য শূন্য কেটে যাবে চার তিন বারো চার দুগুণে আট দুই পাঁচ দশ তাহলে তিন পাঁচ কত পনেরো পার্সেন্ট তাহলে আমাকে ছাড়ের পার্সেন্টেজ কত রেট অফ ছাড় কত বা রেট অফ ছাড়ের পার্সেন্টেজ আমাদের কত দিয়েছে পনেরো পার্সেন্ট তাহলে আনসার কত করবো পনেরো পার্সেন্ট অপশান বি চলো বয়টা দিকে বলছি এক ব্যক্তি দেড়শো টাকায় একটি দ্রব্য বিক্রয় করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় দেড়শো টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় দেড়শো টাকায় বিক্রি করেছে বলে কি পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে সে একবার ডায়েট কী করবো পঁচাত্তর পার্সেন্ট মানে কি একশো টাকার ওপর পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় মানে কি পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর মানে আমি কি লিখবো দেড়শো আগে করেছি আমি আর ডিটেলস করলাম না পঁচাত্তর মানে লিখবো দেড়শো এক মানে কত আর ক্রয় মূল্য মানে আমরা কত জানি একশো তাহলে পঁচাত্তর দু দেড়শো দুই একশো গুণ করলে কত হবে দুশো তাহলে বস্তুটার ক্রয় মূল্য কত হবে দুশো টাকা অপশান সি চলো বটো দেখি বলছি একটি একজন একটি কম্পিউ খারাপ কম্পিউটার বারোশো টাকায় কিনে মেরামতির জন্য দুশো টাকা ব্যয় করে কম্পিউটারটি ষোলোশো আশি টাকায় বিক্রয় করলে লাভ বা ক্ষতিকর তাহলে দেখো একজন ভদ্রলোক কি করেছে বারোশো টাকায় একটা কম্পিউটার কিনেছে ধরো তুমি বারোশো টাকা একটা কম্পিউটার কিনেছো কম্পিউটারটা কিনে নিয়ে এসে দেখলে কম্পিউটারে কিছু প্রবলেম আছে ধরো কম্পিউটারের র্যামটা একটু খারাপ হয়ে গেছে কিংবা কম্পিউটারে তোমার সিপিও সিটি যা বেরোচ্ছে না ঢুকছে না তাই না সেটাকে তুমি মেরামত করতে গেলে মেরামত করা বাবদ তোমার কত টাকা খরচা হলো দুশো টাকা তাই টোটাল তোমার খরচা বললো কত টাকা কম্পিউটারটায় চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকা মালটা তুমি কি কম্পিউটারটা রেডি করলে রেডি করার পর তুমি তোমার ধরো বন্ধুকে বিক্রি করছো কত টাকা বিক্রি করছো তোমার বন্ধুকে বিক্রিও করছো কত টাকায় বিক্রয় করছো কত টাকায় ষোলোশো আশি টাকা তাই না আর তোমার এখানে বারোশো টাকায় কিনেছো দুশো টাকা খরচা করেছো তাহলে তোমার ক্রয় মূল্য কত চলে এসছে মানে টোটাল তোমার খরচা হয়েছে কত চোদ্দোশো টাকা তাহলে তুমি বলতেও তোমার ক্রয় মূল্য কত পড়েছে চোদ্দোশো টাকা তুমি বিক্রি করেছো কত টাকায় ষোলোশো আশি টাকায় তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে কী হবে লাভ দাঁড়াবে তাহলে তোমার লাভ বা ক্ষতি লাভ বা ক্ষতি দাঁড়াবে তাহলে এখানে কি চোদ্দোশো টাকা তুমি কিনেছো ষোলোশো আশি টাকায় বিক্রি করছো তাহলে নিশ্চয়ই এখানে লাভ হবে তাহলে লাভ মানে কত টাকা হবে ষোলোশো আশি থেকে চোদ্দশো বাদ দিলে মুখোমুখি আমরা কত বলতে পারি দুশো আশি টাকা তাই না তাহলে লাভটা কার ওপর করলাম আমরা লাভ কার উপর করি সবসময় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি নির্ণয় করি তাহলে আমরা বলবো চোদ্দোশো টাকার উপর লাভ করি দুশো আশি টাকা এক টাকার উপর কত লাভ হবে আর একশো টাকার উপর কত লাভ হবে তাহলে একশো দুশো আশি পাঁচ চোদ্দোশো পাঁচ কুড়ি একশো তাহলে কত হবে অ্যান্সার কুড়ি পার্সেন্ট তাহলে কুড়ি পার্সেন্ট কি হবে লাভ তাহলে অপশন ডি হবে ডি চলো পরটা দেখি বলছি একটি ব্যক্তি দশটি কমলা লেবু আট টাকায় কিনে প্রতিটি এক টাকা পঁচিশ পয়সায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে ভদ্রলোক কটা কমলা লেবু কিনেছে দশটি কটা দশটি কত টাকায় কিনেছে আট টাকায় তাহলে এটা তার কি ক্রয় মূল্য এটা তার কি বলতে পারি ক্রয় মূল্য এই ভদ্রলোক বলছে প্রতিটি প্রতিটি এক টাকা পঁচিশ পয়সা দামে বিক্রি করেছে তাহলে দশটা তার কাছে আছে তাহলে প্রতিটি যদি এক টাকা পঁচিশ পয়সা করে দেয় বিক্রি করে তাহলে টোটাল কত টাকায় বিক্রি করলো দশ দিয়ে গুণ করলে একটা দশমিক শন দশমিকটার চলে আসে তাহলে বারো টাকা এত টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা বলতে পারি বা বারো পয়েন্ট ফাইভ টাকা বলতে পারি এটা কি বিক্রয় মূল্য তাহলে কিনেছে কত টাকায় আট টাকা কিনেছে কত টাকায় আট টাকায় বিক্রি করলো কত টাকায় বারো টাকা পঞ্চাশ পয়সায় তাহলে কেনা দাম তাহলে নিশ্চয়ই তার লাভ হয়েছে আট টাকায় কিনে যদি আমি সাড়ে বারো বিক্রি আমার কি সিম্পলি মুখোমুখি লাভ হয়েছে তাই না তাহলে আমরা বলতে পারি যে আট টাকার উপর সে কত লাভ করেছে সাড়ে বারো থেকে আট বার দিলে কত দাঁড়াবে সাড়ে চার টাকা তাহলে আমরা বলতে পারি আট টাকার উপর সে লাভ করে সাড়ে চার টাকা ছাপ ফোর পয়েন্ট ফাইভ এক টাকার ওপর কত লাভ করবে আর একশো টাকার ওপর কত লাভ করবে দশমিক তোলা দেখলে কী করব নিচে একটা দশ নিয়ে নেবো শূন্য শূন্য কেটে যাবে দুই পাঁচ দশ দুই দু গুণের চার তাহলে কত আসবে দুশো দুশো পঁচিশ বাই চার যদি এটাকে পূর্ণ করি কত হবে ছাপ্পান্ন মানে দু একশো চব্বিশ ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার পার্সেন্ট কী হবে তার লাভ হবে তাহলে অ্যান্সার কী করবো ছাপ্পান্ন পূর্ণ এক বাই চার পার্সেন্ট তার লাভ অপশান বি হবে এর অ্যান্সার চলো বট্টা দেখি চলো এই পর্যন্তই আজকে পর নেক্সট ভিডিওতে বানিয়ে দেবো এই পর্যন্তই থাক